আমার ফার্স্ট চয়েস ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব। সবকটা পাবলিক ভার্সিটিতেই পরীক্ষা দিয়েছি কিন্তু হয়নি। ঢাকা সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারার আক্ষেপ আছে দেশের এমন বহু শিক্ষার্থীর। কিন্তু সরকারি 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেন যে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনোটি। শিক্ষা কার্যক্রম, গবেষণার সুযোগ ও পড়ালেখার মান সহ অন্যান্য বিষয় বিবেচনায় এসবের মধ্যে কোনটি সেরা জানা নেই তার উত্তরও। তাই এবার শিক্ষার গুণগত মান অনুসারে প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ বা রেটিং এর কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। টিচারদের বলে যে আমরা আপনাদের জব স্যাটিসফ্যাকশনটা কীরকম, ফান্ড শর্টেজ, স্পেস শর্টেজ, ল্যাবের অসুবিধা, গ্র্যান্ডের অসুবিধা, অথবা আপনার জব সিকিউরিটি অসুবিধা, অথবা আবার পলিটিসাইজেশন, আপনি ভিক্টিমাইজ হন। যারা পাসড আউট হয়েছে কোথায় তাদের এমপ্লয়মেন্ট হলো, এমপ্লয়মেন্ট হওয়ার পরে তারা কেমন আছে। ইউজিসির এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীরাও। ভালো হবে আর কি যদি সঠিকভাবে ভালোভাবে মূল্যায়ন করে এটা বাস্তবায়ন করা হয়। যে ল্যাকিংসগুলো আছে আশা করি এই জরিপের মধ্যে সেটা উঠে আসবে। শিক্ষার্থীরা বলছেন যে ইউজিসি যে উদ্যোগ নিয়েছে তা বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে যেমন সহযোগিতা করবে তেমনি তৈরি করবে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতার মনোভাবও। আর শিক্ষাবিদরা বলছেন রেটিং কার্যক্রম পরিচালনায় যে সূচকগুলো বিবেচনায় নেওয়া হবে তা যেন বিতর্ক সৃষ্টি না করে সে ব্যাপারেও থাকতে হবে সতর্ক। সব ইন্ডিকেটার তো সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেমন এখন বিজনেসের জন্য যে ইন্ডিকেটার হবে নিশ্চয়ই সেটা আর্কিটেকচারের জন্য প্রযোজ্য হবে না, কিংবা যেটা জেনেটিক্সের জন্য প্রয়োজন হবে সেটা নিশ্চয়ই ম্যাস কমিউনিকেশনের জন্য প্রযোজ্য হবে না। তো সুতরাং কতগুলো মানদণ্ড হয়তো কমন হতে পারে, আবার কতগুলো বিশেষায়িত হতে পারে। যখন রেটিং হবে তখন একটা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি আছে কি না, লাইব্রেরি আছে কি না, কত সংখ্যক বই আছে, কত সংখ্যক জার্নাল আছে, অনলাইন সাবস্ক্রিপশন আছে কি না, অনেক কিছু তখন বেরিয়ে আসবে এবং এটা এক ধরনের আত্মসমালোচনার জায়গাও তৈরি করে দেবে, কেন আমার রেটিং খারাপ হচ্ছে। পাশাপাশি বললেন বিশ্ববিদ্যালয়গুলো যেন এসব সূচকের সবগুলো অর্জন করতে পারে সরকারের উচিত হবে সে ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।